আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইউনিভার্সিটি কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় সমাজকর্ম, প্রথম পত্র, অধ্যায় ষষ্ঠ। অর্থাৎ আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি আলোচ্য বিষয় নিয়ে আজকে ক্লাসে উপস্থিত হয়েছি। সেটি হলো ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম যে একটি পদ্ধতি, এই পদ্ধতি প্রয়োগ করে সমস্যা সমাধান করতে গিয়ে একজন সমাধান কর্মীকে যে স্তর বা পর্যায়ে অনুসরণ করতে হয়, যেভাবে সমস্যার সমাধান করতে হয়, সেটি আজকে ক্লাসে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন আলোচনায় চলে যাই, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার দুইটি পদক্ষেপ আমরা দেখতে পাই। একটি হচ্ছে মূল পদক্ষেপ, অপরটি হচ্ছে আনুষঙ্গিক পদক্ষেপ। মূল পদক্ষেপ এবং আনুষঙ্গিক পদক্ষেপ, মূল পদক্ষেপ যেগুলো সেগুলো সমস্যা সমাধানের সাথে এক ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই মূল পদক্ষেপগুলো সমস্যা সমাধানের জন্য যথেষ্ট, কিন্তু এই পদ্ধতিকে আরও ফলপ্রসূ করার জন্য, এই পদ্ধতিকে আরও সফল করার জন্য আনুষঙ্গিক পদক্ষেপ গ্রহণ করতে হয়। তাহলে আমরা প্রথমে মূল পদক্ষেপ এবং পরে আনুষঙ্গিক পদক্ষেপগুলো জানব। তবে সমস্যা সমাধান প্রক্রিয়ার যদি পরীক্ষা আসে, আমরা যদি শুধু মূল পদক্ষেপগুলো লিখে দিই, তাহলে অবশ্যই অ্যান্সারটা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু সঙ্গে যদি আনুষঙ্গিক পদক্ষেপগুলো লিখতে পারি, তবে আরও ভালো হবে। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে বুঝাবো এই পদক্ষেপগুলো। তো প্রথমে যেটি রয়েছে মূল পদক্ষেপ, হচ্ছে অনুধান। অনুধান বলতে এখানে মনোসামাজিক অনুধান, মনোসামাজিক অনুধান, অর্থাৎ সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা, সমস্যা সম্পর্কে জানা, সমস্যা সম্পর্কে অনুধান করা, সমস্যা আক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, হচ্ছে মনোসামাজিক অনুধান। ধরে নিলে একটি উদাহরণ দিলে বোঝানো যায় যে, ধরে নিলে হচ্ছে রাজু নামক একজন শিক্ষার্থী বা একজন কিশোর, সে শ্রেণীকক্ষে অন্য সহপাঠীদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে আক্রমণ করে এবং শ্রেণীকক্ষের বিভিন্ন জিনিসপত্র লাথি মেরে ফেলে দেয়, নষ্ট করে। তো এইটি হলো তার আচরণ। এই আচরণকে আমরা অনুধান করব, কেন সে এটা করে, এর কারণ কি? সে জিনিসপত্র লাথি মেরে ফেলে দিচ্ছে, সে সহপাঠীদেরকে আঘাত করছে। এইখান এখন আমরা তার সঙ্গে বিভিন্ন তথ্য জানবো, তার সঙ্গে জানবো, অনুধান করব, তার মনোসামাজিক বিষয়গুলো জানবো। তো এই তার সম্পর্কে যে জানা, যে অনুধান বা তথ্যগুলো সংগ্রহ করে, সেটি হলো মনোসামাজিক অনুধান। আমরা তার সম্পর্কে জানার পরে এক কথা বললাম যে রাজু অস্বাভাবিক আচরণের অধিকারী, অস্বাভাবিক আচরণ করছে, তার এই কাজগুলো অস্বাভাবিক আচরণ। তো সমস্যা নির্ণয়, সমস্যা নির্ণয়ের পর্যায়ে গিয়ে এই যে রাজু অস্বাভাবিক আচরণ করে, কেন এই আচরণ শুরু করে, এই আচরণ করার পিছনে কারণ কি, সেই যে সমস্যা নির্ণয় পর্যায়ে একজন সমাজকর্মী নির্ণয় করবেন যে রাজু নামক যে শিক্ষার্থী, সে শ্রেণীকক্ষে অস্বাভাবিক আচরণ করছে, এই কি করার কারণ কি, কেন সে করছে, ইতিপূর্বে ধরে আচরণ সে করছে কিনা, তার পরিবেশ, তার ব্যক্তিত্ব, তার আবেগ, তার অনুভূতি এবং নিয়ন্ত্রণ ক্ষমতা, এই সব বিষয়গুলো এই সমস্যা নির্ণয় পর্যায়ে করা হয়, পর্যবেক্ষণ করা হয়। এমনকি সমস্যার সমাধানের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তির সম্পদ এবং যে প্রতিষ্ঠানে সেবা নিতে এসেছে তার সম্পদ সামর্থ্য, এইগুলো সমস্যা নির্ণয় করে কী করা হয়, নির্ণয় করা হয় বা অনুসন্ধান করা হয় এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারপর কী করা হবে, সমাধান পরিকল্পনা করা হবে। কীভাবে সমস্যার সমাধান করা যায়, আদৌ সমস্যার সমাধান করা সম্ভব কিনা, সমাধান পরিকল্পনা বা হস্তক্ষেপ পর্যায়ে বলা হয় এটিকে, হস্তক্ষেপ করা হবে, সমস্যা সমাধানের জন্য যাবতীয় পরিকল্পনা এখানে গ্রহণ করা হবে। ধরে নিলাম যে এই রাজু অস্বাভাবিক আচরণের অধিকারী, তাকে কোনো সংশোধনী প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, সেই প্রতিষ্ঠানে যিনি কর্মকর্তা বা যিনি সমাজকর্মী বা যিনি মনোসামাজিক চিকিৎসক, তিনি কি করবেন, এই রাজু নামক ব্যক্তিকে ভালো করে পর্যবেক্ষণ করবেন। দেখা যাবে যে যখন সমাজকর্মী বা সমাধান কর্মী যখন রাজুর সামনে উপস্থিত হবে, তার উপস্থিতিতে সে ভালো আচরণ করবে,
শেরখানা পছন্দ করবে না, যে জিনিসগুলো সে রাতে বেড়ে ফেলে দিত সেগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবে। অথবা সহপাঠীদের সাথে সে আক্রমণাত্মক ব্যবহার করে, জিনিসপত্র ক্লাসরুমে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু শিক্ষক যখন উপস্থিত হয় তখন সে কী করে, সে আবার ভালো আচরণ করে, সে নিজে সেগুলোকে গুছিয়ে দিচ্ছে, মানে সে যে অস্বাভাবিক আচরণের অধিকারী শিক্ষক সেটা গুছিয়ে দিচ্ছে না। শিক্ষকের কাজ হলো ওইখানে তাকে সংশোধনের জন্য পুরস্কৃত করা, তুমি ভালো কাজ করছো, ভালো কাজের পুরস্কার। এটা সংশোধন কর্মী আর সমাধান পরিকল্পনা পর্যায়ে সে ঠিক সে কী করবে, যখন সমাজকর্মী বা সংশোধন কর্মীর উপস্থিতিতে রাজু ভালো আচরণ করবে তখন তাকে পুরস্কৃত করবে, এরপরে তারপর হস্তক্ষেপ করবে এবং তার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে। এরপর যে মূল্যায়ন করবে, এই সমস্যা সমাধানের চেষ্টা করা হলো, সমস্যা সমাধানের এই চেষ্টা বা হস্তক্ষেপ করার পর কী করে মূল্যায়ন করবে, যে এতদিন পরে তাকে ভালো করার জন্য চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে তাকে পুরস্কৃত করা হচ্ছে, ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে, ইতিবাচক কাজের জন্য সে স্বীকৃতি পাচ্ছে, তো এখন তার অবস্থা কি, সে ভালো না পূর্বের মতো রয়েছে বা কত পার্সেন্ট ভালো হয়েছে, মূল্যায়ন করলে সেটি মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে সমস্যা সমাধানের মূল পদক্ষেপে সম্মতি হবে এবং এই সমস্যা নির্ণয় পর্যায়ে এসে ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তির পরিবেশ এবং এজেন্সি সম্পর্কেও কী করবে, একজন সমাজকর্মী বা সমস্যা সমাধান কর্মী ভালো করে অনুধান করবে, তারপরে সমাধান পরিকল্পনা প্রণয়ন করবে বা সমাধান করবে বা হস্তক্ষেপ করবে তার সমাধান করার জন্য, তো এবং সর্বশেষে কী করবে, মূল্যায়ন করবে যে কতটুকু সফল কতটুকু বিফল। একটি উদাহরণ দিই, যে তোমরা যখন আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ প্রথম পর্যায়ে তোমাদেরকে আমরা অনুধান করেছি, মনসমাজে একটা অনুধান চলছে, কোথা থেকে এসেছো, কি আমাদের অবস্থা, তোমাদের লেখাপড়ার কী অবস্থা, তারপরে তোমাদের সমস্যা কখন খুঁজে বের করেছি, কে দুর্বল কে সবল, কে কেমন ভঙ্গময় পরীক্ষা দিয়ে, তারপরে আমরা সমাধান করেছি, পরিকল্পনা প্রণয়ন করেছি, তোমাদের জন্য আমরা এই কী করবো, ক্লাস নেব, অতিরিক্ত ক্লাস নেব, এরপরে দুর্বল সবল বাছাই করে আবার তোমাদেরকে সেবা দিব, প্রতিষ্ঠান কতটুকু সেবা দিতে সক্ষম, তুমি কতটুকু সেবা নিতে সক্ষম, এইগুলো সব সমাধান করব। তারপরে কী করেছি, আমরা একটি পরীক্ষা নিয়েছি, যেমন তোমাদের প্রথম বড় পরীক্ষা নিয়েছি, দ্বিতীয় যে বড় পরীক্ষা নিয়েছি, নিয়ে তোমাদের মূল্যায়ন করেছি, তোমরা কতটুকু সফল কতটুকু বিফল, বা আমরা কতটুকু সফল আমরা কতটুকু ব্যর্থ হয়েছি বা বিফল হয়েছি, তোমাদের সঠিক শিক্ষা দিতে, এটি হল মূল্যায়ন পর্যায়। এরপর যেটি রয়েছে সেটি হল আনুষঙ্গিক পদক্ষেপ, তার প্রথমে রয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, অর্থাৎ সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তির হতাশা উৎকণ্ঠা এবং ভয় ভীতি দূর করার জন্য সাময়িকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা সেগুলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আমরা একটু উদাহরণ দিতে পারি, যে আমরা এটিকে আরও নির্দিষ্টভাবে বলতে পারি, যে এক অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নেওয়া, সে উদ্বিগ্ন হতাশ, তাকে তো মেডিসিন দিতে হলে কী করতে হবে, তাকে বিভিন্ন টেস্ট দিতে হবে, তাকে ভালো করে জানতে হবে, কিন্তু প্রাথমিকভাবে ডাক্তার তার কী করবে, হতাশা দূর করার জন্য কিছু সাময়িক ব্যবস্থা গ্রহণ করবে। আর একটু উদাহরণ দিয়ে, যে স্বাভাবিকভাবে গ্রাম এলাকায় এটি বেশি হয়ে থাকে, কেউ পড়ে গিয়ে হাত বা পা ভেঙে দিয়েছে, আশেপাশের মানুষজন এসে কী করবে, সুন্দর করে তার হাতটাকে সোজা করে বাঁশ বা বাঁশের কুঞ্চি বা এই জাতীয় কিছু দিয়ে সোজা করে বেঁধে তারপর হসপিটালে নিয়ে যাবে। এই প্রাথমিক যে ব্যবস্থাগুলো গ্রহণ করা সেগুলো আমরা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বলতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হল অনুসরণ, তার মানে অনুসরণ হলো যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার প্রতিকার বা প্রতিরোধ যে ব্যবস্থায় গ্রহণ করা হোক, গ্রহণ করার এক পর্যায়ে দেখা যাবে যে সে ভালো হয়ে গেছে, মনে হবে সে ভালো হয়ে গেছে, আসলে সে ভালো হয়েছে কিনা সেটিও অনুসরণ করা হবে। অনুসরণ করা মানে কি, চুপি চুপি তার অজান্তে তাকে ও অনুসরণ করে, তাকে দেখা যে আসলে সে ভালো হয়েছে নাকি পূর্বের মতোই হয়েছে, এইটি হচ্ছে অনুসরণ। অথবা সমস্যাগ্রস্ত ব্যক্তি বা অসম আচরণের ব্যক্তির সংশোধন প্রতিষ্ঠানে রাখার পর দেখা গেলো সে মনে হয় ভালো হয়েছে, তাকে কিছুজন অবকাশ দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, সেখান থেকে মুক্তি দেওয়া হবে, দিয়ে অনুসরণ করা হবে যে আসলে সে ভালো আচরণ করে নাকি পূর্বের মতো আচরণ করে, পূর্ব মতো আচরণ করে তাকে আবার পুনরায় সংশোধন প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে, আর ভালো হয়ে গেলে সে ভালো হয়ে গেছে, তার জন্য কোনো সমস্যাই নেই, অর্থাৎ অনুসরণ করা হবে, তাকে ফলো করা হবে। যেমন এই প্রধান দিয়ে, যে শ্রেণীকক্ষে তোমাদের কোনো বন্ধু খারাপ আচরণ করে সেটি আমি জানলাম,
জানাবো তাকে প্রথম দিন নিষেধ করা হলো, তাকে বোঝানো হলো, তারপর আমার কাছ থেকে অনুসরণ করো, আসলে সে পুনরায় শেখার পছন্দ করে কি, এটি হল অনুসরণ। এরপর হচ্ছে প্রেরণ। এই প্রেরণ হলো এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান পাঠিয়ে দেওয়া। কেমন? যেমন রাস্তাতে আসার সময় তোমাদের কোনো সহপাঠী কলেজে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাকে আমরা উপজেলা সদর হসপিটালে ভর্তি করলাম। উপজেলা সদর হসপিটালের ডাক্তার চিন্তা করলেন যে রোগীর যে অবস্থা তাতে আমার এই প্রতিষ্ঠানের সেবা দেওয়া তার পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয়। তখন ডাক্তার বললেন যে ঠিক আছে, তোমরা এই রোগীকে দ্রুত, আমরা প্রাথমিক কিছু ব্যবস্থা নিলাম, তোমরা দ্রুত জেলা সদর হসপিটালে বা ঢাকাতে নিয়ে চলে যাও। তার মানে এখানে প্রেরণ করা হবে। অথবা আমাদের এই প্রতিষ্ঠানে ধরে নিলাম যে সায়েন্স বা কমার্স বা আর্টস যে কোনো একটা ডিপার্টমেন্ট নেই, অথবা আমাদের এখানে আর্টসে পড়বে কিন্তু মানবিক শিক্ষা করবে কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞান করতে চাও অথবা সমাজবিজ্ঞান করতে চাও, তখন আমাদের কাজ কী হবে যে না আমাদের এখানে সমাজবিজ্ঞানে সমাজকর্ম আছে, যদি তুমি এটা পড়ো তাহলে এখানে ভর্তি হও, না হলে তুমি অমুক কলেজে চলে যাও, ওই কলেজে সমাজবিজ্ঞান সাবজেক্ট রয়েছে। এটি হলো প্রেরণ। তাহলে প্রেরণ হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির যে প্রতিষ্ঠানে সেবা নিতে যাবে সেই প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত সেবার ব্যবস্থা না থাকে ওই ব্যক্তির সমস্যা অনুযায়ী, তাহলে ওই ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় যেখানে গেলে সেবা পাবে সেইখানে পাঠানোটাই হলো প্রেরণ। এরপরে সমাপ্তি। ব্যক্তি সমাজকর্মে বা সমাজকর্মে বা সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাপ্তি বলতে কোনো কথা নেই, তবে একটি পর্যায়ে গিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে। যেমন রাজনামক ব্যক্তিকে একটা সংশোধন প্রতিষ্ঠানে রাখা হয়েছিল, যখন দেখা গেল যে তার আচরণের মধ্যে ভালো দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে, তার আচরণের পরিবর্তন হয়েছে, আচরণের যখন পরিবর্তন হয়েছে তখন আমরা তাকে কী করবো, তাকে আমরা সেখান থেকে মুক্তি দেবো, তার মানে আনুষ্ঠানিক সমাপ্তি করবো। কিন্তু সমস্যা সমাধান প্রক্রিয়া সমাপ্তি মানে সম্পূর্ণ হয়নি, কারণ তাকে অনুসরণ করা হবে, তাকে আরো ফলো করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্তভাবে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া সম্পর্কে জানলাম। এই প্রক্রিয়ার আমি আবার একটু বলছি, এই প্রক্রিয়ার দুটি পদক্ষেপের মূল পদক্ষেপ একটি আনুষঙ্গিক পদক্ষেপ। মূল পদক্ষেপের চারটি পর্যায় রয়েছে, অনুধান, পদক্ষেপের গণসামাজিক অনুধান, সমস্যা নির্ণয় এবং সমাধান পরিকল্পনা বা হস্তক্ষেপ, যেভাবে সমস্যার সমাধান করা যায় সেই পরিকল্পনা, এবং সর্বশেষে সমস্যা সমাধান পরিকল্পনা, সমস্যা সমাধান দেওয়ার পরে মূল্যায়ন করা। মূল্যায়ন বলতে আমরা এখানে পরীক্ষাকে বুঝাইতে পারি, পরীক্ষা দেওয়া বা পরীক্ষা করা। এরপরে আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যেটি সাময়িকভাবে গ্রহণ করা হয়, অনুসরণ মানে সমস্যার সমাধান দেওয়ার পরও তাকে অনুসরণ করা যে তার সমস্যাগুলো প্রকৃতপক্ষে সমাধান হয়েছে কিনা, অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ হবে, অনুসরণ। এরপর আছে প্রেরণ, তাকেও প্রেরণ করা, যে প্রেরণ বলতে যে প্রতিষ্ঠান সেবা নিতে এসেছে সেই প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত সেবার সুযোগ না থাকে তাহলে তাকে অন্তত প্রেরণ করা। এরপরে আছে সমাপ্তি, অর্থাৎ শেষে কী হবে, এই সমস্যার সমাধান প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সমাপ্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এই ক্লাসটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।